দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? অভাবে আছেন, কষ্টে আছেন। তারপর নাম কি? আখি। কাউকে দেন না, তারপর ফাঁকি ফাঁকি দিয়েছেন কাউকে? আচ্ছা, তো কি করেন আপনি? আচ্ছা, তো সে সামনে আইছি ভাই, মনের মতন দুটো একটা মানুষ পাই যে আমার হেল্প করবে, পাশে দাঁড়াবে, দায়িত্ব নিতে পারবে। আচ্ছা, মানে যে বাসা কাজ করেন ওই খারাপ নজরে তাকায়, তো আচ্ছা, তো সে এখন কি সেই বাসা কাজ করেন না ছেড়ে দিছেন? আচ্ছা, তো বাবা মা নাই? ছোট ভাই আছে। তো এখন কি করেন, বর্তমানে কি করতেছেন? আচ্ছা, তো কখনো প্রেম ভালোবাসা করেন নাই? আচ্ছা, এখনো মনের মানুষ পান নাই। আপনার নাম কি বললেন? আখি। তো কেউ আখি আপা কেউ কখনো এসে বলেন না হঠাৎ করে যে আখি তোমাকে ভালোবাসে? তো কেন তাকে পছন্দ হয় নাই? আচ্ছা, যেমন গৃহস্থের মধ্যে বিষাদ করতে চান, সে গৃহস্থের মধ্যে বিয়ে করতে চান, সে যদি বিবাহিত হয়? আচ্ছা, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? নাম্বার বলতে পারেন? দেখে দেখে বলতে পারেন। আচ্ছা, তো নাম ঠিকানা লিখতে পারেন তো? আচ্ছা, যাক ভালো। তো স্বামী যদি কোনো বিজনেস থাকে, মনে করেন দোকান আছে, সে দোকানদারি করতে পারবেন তো, হিসাব নিকাশ রাখতে পারবেন? অবশ্যই। আচ্ছা, কোনো সমস্যা হবে না? আচ্ছা, মানে পড়াশোনা বেশি না করলেও হিসাব নিকাশটা করতে পারেনি তো? আচ্ছা, তা আজকে খাওয়া দাওয়া করছেন? কি রাঁধছেন আজকে? ডাল আর আলু ভর্তা। কেন মাছ মাংস রাঁধেন নাই? আচ্ছা, কেন মাছ মাংস ইনকাম করেন না আপনি? আচ্ছা, তো নাম্বারটা বলেন। আচ্ছা, নাম্বার ঠিক আছে তো? দিয়ে আমি নাম্বারটা একবার বলে দিই। তার নাম্বারটা 01953518847। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।